আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হলুদগুলো আমার অনেকদিন আগে নিয়ে আসা হয়েছিল, তো এগুলোকে রোদে শুকিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এই হলুদগুলোর উপরে হালকা হালকা একটু ময়লা রয়ে গিয়েছে। এখন হলুদ বা মরিচ এগুলো তো আর সাথে সাথে পানি দিয়ে ক্লিন করা যায় না। এখন আমি এই তো ভালো একটা পরিষ্কার উনার মধ্যে নিয়ে এভাবে হাত দিয়ে হলুদগুলোকে এভাবে ডুলে ডুলে নিব। এই তো পরিষ্কার হয়ে গিয়েছে, এই যে হলুদের গায়ে আর কোনো বালু বালু বা কোনো ময়লা টাইপের কিছু নেই। আমি আমার আম্মুকে এইভাবেই দেখতাম, আম্মু এইভাবেই হলুদ মরিচ এভাবে করেই সে মুছে তারপর গুঁড়া করে নিত। তো আমি তো রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি, কারণ দেখা যাবে যে ভালো করে রোদে যদি শুকিয়ে না নেওয়া হয় হলুদ গুঁড়াগুলো নষ্ট হয়ে যাবে। তো এই তো মোছা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো একটা পলিথিনে ভালো করে সুন্দর করে ভরে টাইট করে বেঁধে রাখবো, কারণ এটা এখন তাজের পাপার কাছে আমি দিয়ে দিব। সে তার অফিস যখন সে যাবে সাথে করে নিয়ে যাবে, আর সাথে আমিও যাব। যদি সাথে সাথে যদি দিয়ে দেয় গুঁড়া করে তাতে নিয়ে আসবো, আর যদি গুঁড়া করে না দেয় একটু লেট হয় তাহলে তাজের পাপা সে রাতে আসার সময় নিয়ে আসবে। আর হলুদগুলো খুব মানে শুকনা কনকনা হয়েছে, আমি তো ভয় পেয়েছিলাম, কারণ এ কয়েকদিন খুব বৃষ্টি ছিল এবং এখনও নাকি এই মাস ভোরেই নাকি বৃষ্টি হবে। তো একটু ভয়েই ছিলাম যে হলুদ মরিচের গুঁড়াগুলো কি শুকাবে বা কি ভালো করে শুকিয়ে নিতে পারবো কি না। আর এই যে মরিচগুলোর বটু ফেলে সুন্দর করে এগুলোকে আমি একটা একটা করে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাজের পাপা সে চলে এসেছে। এই তো তো গেট খোলার সাথে সাথেই তার দুই মেয়ে গেটের সামনে হাজির হয়ে যায় পাপা কি এনেছে সেটা দেখার জন্য। তো আজকে কিন্তু তাজের পাপা খুব তাড়াতাড়ি বাসায় চলে এসেছে, বেশি কিন্তু মানে বাজে না সন্ধ্যা। আর তো আমাদেরকে ফোন দিয়ে বলেছে যে তোমরা বিকালে নাস্তা করো না, আমি আসার সময় নাস্তা নিয়ে আসবো। তাই তো মোমো নিয়ে এসেছে, এই জন্য আমি আর আজকে কোনো নাস্তা বিকালে তৈরি করিনি। তো এখানে দুই পদের মোমো আছে, একটা হলো চিকেন মোমো আর একটা হয়তো গরুর মাংসের মোমো। তো আমার কাছে চিকেন মোমোটা ভালো লাগেনি, ওই মোমোটা ভালো লেগেছে, তো ওইটাই আমি খেয়েছি বারবার। আর তাজের পাপা সে চিকেন মোমোটা খেয়েছে। আমি কখনো না মোমো টেস্ট করিনি, মানে আমার কাছে ভালো লাগে না, কিন্তু এবার যেহেতু তাজের পাপা বাসায় নিয়ে এসেছে তো এখন তো একটু টেস্ট করতেই হবে। কি আর করার, টেস্ট করে দেখলাম, একবারে যে খুব খারাপ তাও না আবার একেবারে যে খুব ভালো তাও না, মানে চলে। আমার কাছে চিকেন ফ্রাইয়ের মতো বা ওজেসের মতো এতটা ভালো লাগেনি, তা সেও খুব পছন্দ করেছে। এই তো আমাদের বিকালে নাস্তা কমপ্লিট, আজকে ভালোই হলো আমার নাস্তা তৈরি করতে হয়নি। তাজের পাপা সেও খেয়ে নিয়েছে তানজিলা, ও তো একেবারেই মানে ছুঁয়ে দেখেনি, ওর কাছে এটা ভালো লাগেনি, ও ওই তো সসের বোতল নিয়ে বসে পড়েছে। তো নাস্তা খেয়েছি, এই তো চা তৈরি করলাম, এখন চাও খেয়ে নিলাম। তো আমার জন্য চা তৈরি করেছি, আর তাজের পাপার জন্য আমি ব্ল্যাক কফি দিয়েছি। সে সন্ধ্যা টাইমে ব্ল্যাক কফি নেয়, তো যেহেতু আজকে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে তো এই জন্য বাসার থেকেই ব্ল্যাক কফিটা নিল, আর নাহলে তো এরকম টাইমে সে অফিসে থাকে তখন অফিসেই সে ব্ল্যাক কফিটা খায়। তো এসে নামাজ পড়ে চলে আসলাম আবারও কিচেনে, এখন রান্নাবান্না করব, আমি রাতের ডিনারের জন্য কিছু রেডি করব। তো ওই যে দুপুরবেলা আমি ইলিশ মাছটা ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাকে কাটাকুটি করে ওটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তো বেশি না, অল্প একটু মাছ রান্না করব আর বাদবাকিটা রেখে দিব।
কারণ মানুষই তো দুইজন, আর তানজিলা ওদের তো আমি ইলিশ মাছটা তেমন দিই না, কারণ ওটার মধ্যে অনেক কাঁটা কাঁটা থাকে। তো কাঁটা কুটা শেষ, এই তো এখন রান্না করে নিচ্ছি। তাজ তাজের পাপা ওরা ওই রুমে খেলতেছে, বাপে মেয়ে তারা এসি ছেড়ে বসে আছে, আর আমি গরমে রান্না করতেছি। মাঝে মধ্যে যাচ্ছি একটু গরম থেকে ঠান্ডা হাওয়া খেতে, কয়েক মিনিট থেকে আবার চলে আসতেছি। তাই তো আমি ইলিশ মাছটা ভেজে নিলাম। ইলিশ মাছটা ভালোই পড়েছে, খারাপ হয়নি, খুব তেল মাছটার মধ্যে। আর এই যে আমি দুই তিনটা বেগুনও ফ্রাই করে নিচ্ছি, ইলিশ মাছটা ভুনা করব আর বেগুনটা ভাজা করব, কারণ ইলিশ মাছের তেলের মধ্যে বেগুন ভাজলে বেশি মজা হয়, বেগুন ভাজাটা খুব টেস্ট আসে। এই তো আমার বেগুন ভাজা কমপ্লিট, আর আমি কিন্তু ডালও ভুনা করে নিয়েছি। তো ডাল ভুনাটা আমি আগে করে ফেলেছি। আর এই তো আমার পেঁয়াজ কষানো হয়ে গিয়েছে, এখন মাছ দিয়ে সুন্দর করে রান্না করে নিলাম। আর এই তো জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনে পাতাও দিয়ে দিলাম। তো এখন এই তো রান্নাবান্না হয়ে গিয়েছে, তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর তাজের পাপাকে বললাম যে তুমি কি ঠান্ডা পানি খাবে, সে সবসময় ঠান্ডা পানি খায়, তো তার জন্য একটু গরম পানির জগের মধ্যে একটু ঠান্ডা পানি ঢেলে নিচ্ছি। তাজ তানজিলা তাজের পাপা তারা রেডি হয়েছে, এখন ডাকতেছি এই রুমে যে আসো খেয়ে নাও। তো তাজ তানজিলা ওদেরকে ওর পাপা আগে থেকেই ওদেরকে খাইয়ে দিয়েছে, আর যেহেতু আজকে মোমো খেয়েছে একটু পেটটা ভরা আছে ওদের। তানজিলা অতটা খায়নি, কিন্তু তাজ ওর পেটটা এমনি ভরা আছে, মোমো খেয়েছে মাশাল্লাহ ভালোই মোমো খেয়েছে, তো এই জন্য ওর আজকে ডিনার খাওয়ার তেমন তাড়াহুড়া নেই আর কি। তো আমরা খেয়ে নিচ্ছি। এই তো তো কেমন লাগলো আমার আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।